ডাকা একটু শুনি, নাক ডাকো, ঘং ঘং করে নাক ডাকো। মা অভিমান হয়েছে, মুখটা সরাই রাখলো। অলস কইছো কেন? আর অভিমান হয়েছে না? অলস কইছে তোমারে লরেন্স, তুমি অলস? অভিবাসের দাদা সাথে যা করে না, আসলে পরে সাথে সাথে লাভ দিও, গায়ের উপর উঠে যায়। আমি ওরে বাড়ি নিয়ে গেলে রাখতে পারবো জানো? পারবো। পারবো না রাখতে, বলো যাবা? বরিশাল যাবা? আটকাই রাখতো। হ্যাঁ ইস, দেহ দেহ দেহ, এই মুসরাই যাস কি এত ঘুমে ডিস্টার্ব তোর? হ্যাঁ আবার ঘুমে ডিস্টার্ব কেন? এখন ঘুমান লাগবে না, সরো ঘুমাবা পরে, আরো আরো পরে ঘুমাইস। পরে ঘুমাবি পরে, এখন কলি পরে একটা শুভ দেহ। তুমি এখন এখন টালারটা দেখো, তুমি এখন একটু দেখো, লরেন্স দেখছো গঙ্গ গঙ্গ। আমার কাছে কিন্তু কোনো কমেন্টস আসতেছে না, আবার বলো না যে আমি পড়ি না, কি কারণে জানি আসতেছে না আমি জানি না, কোনো কারণ আছে। হ্যাঁ দিদি বসেন। আমি চলে দেবো না, চলে থাকবো না, ওইটা আগে শেষ করি পুরানটা। জানি কি কারণ কোনো কমেন্টস আসে না। হ্যালো শশান্ত, তোমার ফোনে স্টোরেজ নাই, শেষ হয়ে গেছে, কতদিন রেকর্ড করছি না। কম্পিউটার নিতে হবে। আর আজকেরটা না তোমার মামাদের একটু পাঠাও, কালকে কেউ জয়েন করতে পারে না, সবাই আমারে বললো নিবে আস ডলি। না কত কয় মিনিট হয়েছে না নিলেও কি করতে হবে জানো? কাট করে করে, তোমারটাই করছো? তোমারটা নাই কাটিং এর ইনশর্ট বা কিছু নাই, একটু কাট করে করে নেই কিছুটা। ইস কি কয়, অনেক অনেক, এত বড় যায় না। আমি দিদিটা থেকে নিতে চাইলাম না, যে আগের ভিডিওগুলো কিচ্ছু আসলো না, মেসেঞ্জার পর্যন্ত শোই করে না। না কালকে ইয়ে ঢুকছিল, মানুয়েল দাদা ঢুকছে। হ্যাঁ মন যদিও ছিল, ওদের টাইমে মিলছে তো। আমি ছিলাম, মন দিদি, আরো দুটো মেয়ে ছিল বা মেয়ে বা ছেলে দুজনও আননোন ছিল। তোমাকে যখন ডাক দিল লাস্টের দিক দিয়ে দেখো না রেকর্ডিং এ আসি থাকার কথা ছিল না, রেকর্ড তুমি না পরে অফ করছো রেকর্ডিং। চলো লরেন্স খানা খাইতে যাই। হ্যালো